হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। আজকে আমার শাকিব খানের উপর বিশাল হাসি পাচ্ছে, বিশাল বিশাল হাসি পাচ্ছে তার উপর, এবং এই ফিল্মের ডিরেক্টর, পাসওয়ার্ড ফিল্মের ডিরেক্টর মালিক আফসারির উপর। মালিক আফসারি কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়াতে আমাদের ইন্ডিয়ান প্রচুর হিরো, মানে টলিউড ইন্ডাস্ট্রির দেব, জিৎ, ইভেন কি সলমান, শাহরুখ, এদের ব্যাপারে বিভিন্ন নানান রকমের ভুল ভাল মন্তব্য ফেসবুকে করে গেছেন। এবং উনি বলেছিলেন যে আমি এমন একটা ছবি বানাচ্ছি যে ছবিটার মতো ছবি মানে ইন্ডিয়াতে কেউ বানাতে পারবে না, টলিউড হোক বলিউড হোক। সত্যি উনি এরকমই একটা ছবি বানিয়ে দেখিয়েছেন যেটা মানে আমাদের এখানে কেউ বানাতে পারবে না, কারণ এত বাজে টেকনিক্যালিটি আমাদের এখানে হয় না। আমাদের এখানকার টেকনিশিয়ানরা যথেষ্ট ভালো কাজ করে। এবং আপনাদেরকে বলে রাখি, বাংলাদেশের প্রচুর সিনেমার কিন্তু মানে টেকনিক্যাল যে কাজটা, পোস্ট প্রোডাকশনের যে কাজটা, সেটা কিন্তু এখানেই হয়। হ্যাঁ, এবং শাকিবেরই আরেকটা যে ছবি ঈদের রিলিজ করছে নোলক, তার কমপ্লিট শুটিং হায়দ্রাবাদের রামোজি ফিল্ম সিটিতে হয়েছে। এবং এই সিনেমার পোস্ট প্রোডাকশন, ওই এডিট এফেক্টস, যেখানে দুদিন আগেই আমি গিয়েছিলাম, ইন্টারভিউ করেছি, যার ভিডিও আমার চ্যানেলে রয়েছে, সেই এডিট এফেক্টসেই হয়েছে। বুঝতে পাচ্ছেন তো? তো বুঝে নিন, তারা কিন্তু এখানকার টেকনিশিয়ান ইউজ করেই করে। এবং যদি এখানকার টেকনিশিয়ান ইউজ না করে বাংলাদেশের টেকনিশিয়ান ইউজ করে কাজ করে এবং তাড়াহুড়োর মধ্যে করে, আমি মানছি এফোর্ট রয়েছে টেকনিশিয়ানদের, আমি দোষ দিচ্ছি না, কিন্তু ডিরেক্টর এমন ভাবে লাফালাফি করলো, এমন বললো যে এমন মাস্টারপিস বানিয়ে দিয়েছে, সিনেমার ট্রেলার আজকে বেরিয়েছে, আপনারা সত্যি কথা বলুন, আমি কোনো বায়াসড হয়ে বলছি না, ট্রেলারের ডাবিং ম্যাচ করছে না, ঠিক আছে? ট্রেলার বিশাল লম্বা, ট্রেলার একটা সাসপেন্স সিনেমার ট্রেলার এত লম্বা হয়ই না, ঠিক আছে? কি মানে কিছু এস্টাবলিশই করতে পারছে না, কখন কি, খালি জোর করে করে অ্যাকশন সিন দিয়ে দিয়েছে। গল্পে যা দেখলাম তার সাথে যে টাইটেল পাসওয়ার্ড, তার কোনো মিল নেই, মাথা নেই, মুন্ডু নেই। যারা অভিনয় করছে ভিলেন ভিলেনের রোলে, তাদেরকে দেখে মনে হচ্ছে অ্যামেচার আর্টিস্ট, স্কুলে সেই স্টেজে উঠে যারা অ্যাক্টিং করে না, বাচ্চারা ক্লাস 10-12 তাদের মতো লাগছে। তো কিচ্ছু ভালো না, সত্যি কথা বলছি কিচ্ছু ভালো না। যে এফেক্টসগুলো দেওয়া হয়েছে জোর করে করে, মানে জোর করে করে ওই এফেক্টসগুলো দেওয়া হয়েছে গল্প, মানে ট্রেলারের সাথে, ট্রেলারের যে একটা গ্রাফ হয় সেই জিনিসটার সাথে কোনো মেনটেনই নেই ট্রেলারটা, কোনো মানে জাস্ট কিছু মানে কি যে বোঝাতে চাইছে আমি তো বুঝলো, কিছু সাসপেন্সের জিনিস, যা বুঝলাম যে ভিলেনটা শাকিবকে মারতে চাইছে, শাকিবের নিশ্চয়ই একটা ব্যাক স্টোরি থাকবে, এই হচ্ছে ব্যাপার। এবং এই গল্পটা এমন কিছুই না, কদিন আগে শুনছিলাম যে এটা নাকি একটা চাইনিজ সিনেমার গল্প থেকে নাকি এই গল্পটা নেওয়া হয়েছে কপি করা, তার মধ্যেও আমি আসছি না, কিন্তু গল্প এমন কিছু আহামরি নয়, ট্রেলার দেখেই বোঝা যাচ্ছে এরকম গল্প আমাদের এখানে বহু হয়েছে। তৃতীয় যে টেকনিক্যাল ওয়াইজও এটা একদমই ভালো নয়, পারফরমেন্স ওয়াইজও একদমই ভালো নয়। এই ছবি বানিয়ে আমাদের বলিউডকে নাকি উনি টপ করে দেবে, এটা বলার কোনো মানেই হয় না। এবং বহু বাংলাদেশি ফ্যান্সরাও, মানে যারা বাংলাদেশের সিনেমা দেখে, বাংলাদেশের লোক, আমি আমার বিশ্বাস এটা তারাও এটা মানবে, মানতে বাধ্য হবে যে এই মানে আমি নোলকের ট্রেলারের সময় কিন্তু বলি নোলকের ট্রেলার ওয়াজ রিয়েলি গুড, নোলকের টিজার, কিন্তু এইটা একদম জঘন্য হয়েছে, একদম থার্ড গ্রেড হয়েছে। এবং দুদিন আগে অব্দি এটার গানের শুটিং হচ্ছিল, এটার কোনো প্ল্যান্ড ভাবে ছবিটা বানায়নি, এখনো যার গানের শুটিং হচ্ছে 5 তারিখে রিলিজ, তার কোনো প্ল্যানিংই নেই। দ্বিতীয় যে সেই গানের মধ্যেও শাকিব খান দেবের মতো পুরো ড্রেস পরেছে, যেটা দেব হইচইয়ের মধ্যে পরেছিল, সেটা নিয়ে বিশাল সোশ্যাল মিডিয়াতে ট্রোলিং ফোলিং হলো, মানে যাচ্ছে তাই। এবং এই যে হিরোইনটা, তাকে দিয়ে যে অ্যাকশনগুলো করাচ্ছে, সেগুলোতে একদম আনরিয়েলিস্টিক মনে হচ্ছে। আমার ট্রেলারটা একেবারে ভাল লাগেনি, এবং এটার প্রডিউসার শাকিব খান নিজে, সে কি প্রডিউস করেছে ভগবান জানে। তো যাই হোক, দ্যাট ওয়াজ মাই রিভিউ। আমার একেবারে পোষায়নি, কোনো জিনিসই ভাল লাগেনি ট্রেলারটা। তো আমি এটা অনেস্ট ফিডব্যাক দিলাম, আপনাদের হয়তো ভালো লাগতে পারে, আপনাদের হয়তো খারাপও লাগতে পারে, আমি জানি না। তো আপনারা আপনাদের কি ফিডব্যাক সেটা কমেন্ট সেকশনে লিখে জানান, এবং এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে একটা বেল বাটন আছে, হিট দ্যাট টু গেট অল দ্য নোটিফিকেশন, এন্ড ডোন্ট ফরগেট টু ফলো মি অন ইনস্টাগ্রাম, হ্যান্ডেল ইজ গিভেন বিলো ইন ডেসক্রিপশন, THEPUNK26, বাই বাই।